ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা নিয়মিত শিখনের ধারাবাহিকতায় বাংলা বিষয়ে তৃতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ থেকে নমুনা পাঁচের শিখনে তোমাদের স্বাগত আজকের শিখনে আমরা এমন কিছু শব্দ শনাক্ত করব যে সকল শব্দ দ্বারা ক্রিয়া বা কোনো কাজের গতি বুঝায় কাজের সময় বোঝায় এরকম শব্দ চলো তোমাদের বইয়ে নমুনা পাঁচে নির্ধারিত বাক্যগুলো থেকে কাজের সময় বোঝাচ্ছে কাজের গতি বোঝাচ্ছে এরকম কয়েকটি শব্দ খুঁজে বের করি খেয়াল করো প্রথম বাক্যে রয়েছে তুমি জোরে দৌড়াও আমি ধীরে হাঁটি এই বাক্যে দৌড়ানো এবং হাঁটা শব্দ দুটো হলো ক্রিয়া বা কাজ এখানে দৌড়ানোর গতিটা কেমন দৌড়ানোর গতিটা জোরে আর হাঁটার গতিটা ধীরে অর্থাৎ জোরে শব্দটি দ্বারা দৌড়ানোর গতি সম্পর্কে ধারণা পাচ্ছি আর ধীরে শব্দটি দ্বারা হাঁটার গতি সম্পর্কে ধারণা পাচ্ছি অতএব এই শব্দ দুইটি আমাদের ছকে লিখে নেব দ্বিতীয় বাক্যে বলা হচ্ছে তুমি সামনে যাও আমি পিছনে থাকি এখানে যাওয়া একটি ক্রিয়া বা কাজ আর সামনে এই শব্দটি ক্রিয়াকে বিশেষিত করেছে একইভাবে থাকা মানে অবস্থান করা ক্রিয়াকে বিশেষিত করেছে পিছনে শব্দটি অর্থাৎ সামনে এবং পিছনে শব্দ দুটো ক্রিয়ার স্থানকে চিহ্নিত করেছে সে কারণে এই শব্দ দুটি বিশেষণ শব্দ শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সুবিধার জন্য একটি তথ্য দিয়ে রাখি আমাদের আজকের মূল আলোচ্য বিষয় হল বিশেষণ। আমরা জানি ক্রিয়া হল কোনো কাজ বোঝানোর পদ আর কোনো পদের গুণ বোঝানোর জন্য ব্যবহার করা হয় যে পদ তার নাম বিশেষণ পদ বিশেষণ পদ প্রত্যেক পদকেই বিশেষিত করতে পারে বা তথ্য দিতে পারে বিশেষণ পদ যদি কোনো কিছুর নামকে বিশেষিত করে তাহলে সেই শব্দ বা পদকে বলা হয় বিশেষ্যের বিশেষণ ঠিক একইভাবে বিশেষণ পদ যখন ক্রিয়াপদকে বিশেষিত করে বা ক্রিয়াপদ সম্পর্কে তথ্য প্রদান করে তখন সেই শব্দ বা পদকে বলা হয় ক্রিয়া বিশেষণ আশা করি বিষয় সম্পর্কে আমরা স্বচ্ছ একটি ধারণা লাভ করতে পেরেছি চলো পরের বাক্যগুলো দেখে নেওয়া যাক তুমি থামবে না আমিও দাঁড়াব না এখানে থামা এবং দাঁড়ানো দুটোই কাজ বা ক্রিয়া আর না শব্দটুকু দ্বারা ক্রিয়া দুটোর নেতিবাচক অবস্থা প্রকাশ করেছে এরপরে রয়েছে তুমি ঠিকঠাক যাও আমি চুপচাপ দেখি এখানে যাওয়া এবং দেখা এই দুটো কাজ বা ক্রিয়াপদ আর ঠিকঠাক শব্দ দ্বারা যাওয়ার একটা ভাব প্রকাশ করেছে আর চুপচাপ শব্দ দ্বারা দেখার একটি ভাবকে প্রকাশ করেছে অর্থাৎ ক্রিয়া কিভাবে সম্পন্ন হচ্ছে সেই ভাব প্রকাশ পেয়েছে এই শব্দ দুটো দ্বারা এ কারণে এই শব্দ দুটো ক্রিয়া ক্রিয়াবিশেষণ শব্দ অর্থাৎ ঠিকঠাক এবং চুপচাপ এ দুটো ক্রিয়াবিশেষণ শব্দ পরের বাক্যটি খেয়াল করি তোমাকে কানে কানে বলি আমি ভয়ে ভয়ে আছি এখানে ঠিক একইভাবে কানে কানে শব্দ দ্বারা বলার ভাব প্রকাশ পেয়েছে আর ভয়ে ভয়ে শব্দ দ্বারা আছি বা অবস্থান করার ভাব প্রকাশ পেয়েছে অতএব এই শব্দগুলো আমরা এখন তালিকায় লিখে নেব শিক্ষার্থী বন্ধুরা ক্রিয়া বিশেষণ সম্পর্কে আগেই ধারণা দিয়েছি তবুও তোমাদের বইতে দেখো বলা হয়েছে যে শব্দ দিয়ে ক্রিয়ার গতি সময় ইত্যাদি বোঝায় সেগুলোকে ক্রিয়া বিশেষণ বলে যেমন ছেলেটি তাড়াতাড়ি হাঁটে এখানে হাঁটে একটি ক্রিয়া বা হাঁটা একটি কাজ কাজটা কেমন তা হচ্ছে তাড়াতাড়ি অর্থাৎ কাজের গতিকে বুঝিয়েছে লোকটি সামনে এগিয়ে গেল এগিয়ে যাওয়া একটি কাজ কোথায় এগিয়ে গেল সামনে এগিয়ে গেল অর্থাৎ ক্রিয়ার স্থানকে বুঝিয়েছে মেয়েরা এখান থেকে যাবে না যাওয়া একটি কাজ আর না এটি একটি নেতিবাচকতা বুঝিয়েছে যাওয়া সম্পর্কে শিক্ষার্থী বন্ধুরা এ পর্যায়ে আমরা পাঠ থেকে ক্রিয়া বিশেষণ শব্দ খুঁজে বের করব প্রথমে চিঠি বিলি ছড়া থেকে ক্রিয়া বিশেষণ শব্দ খুঁজব দেখো টাপুস টুপুস ঝরছে দেয়া দেয়া মানে বৃষ্টি ঝরা একটি কাজ এই কাজটি কিভাবে সম্পন্ন হচ্ছে টাপুস টুপুস অর্থাৎ ধরন বোঝাচ্ছে বৃষ্টি ঝরার ধরণ বুঝিয়েছে বা ঝরা সম্পর্কে একটি বিশেষ তথ্য পরিবেশন করেছে শব্দ দ্বারা এ কারণে টাপুস টুপুস বিশেষণ শব্দ দু চোখ বুঝে হাল ধরে সে এখানে হাল ধরা একটি কাজ কিভাবে হাল ধরে দুই চোখ বন্ধ করে অর্থাৎ অত্যন্ত বিশ্বাসের সাথে দুই চোখ বন্ধ করে মানে অত্যন্ত বিশ্বাসের সাথে সে হাল ধরে অর্থাৎ হাল ধরা সম্পর্কে একটি অতিরিক্ত তথ্য প্রদান করেছে বা বিশেষ গুণ প্রকাশ করেছে এই শব্দটুকু দ্বারা এরপরে দেখো এবার সারা দেশটি জুড়ে নামবে দারুণ বাদলা বাদলা মানে বর্ষা বর্ষা নামবে কেমনভাবে দারুণভাবে অর্থাৎ প্রবল গতিতে এখানে দারুণ শব্দ দ্বারা বর্ষা নামার গতিকে বুঝিয়েছে তাই দারুণ একটি ক্রিয়া বিশেষণ শব্দ এবারে আমরা সুখী মানুষ নাটক থেকে কয়েকটি ক্রিয়া বিশেষণ শব্দ খুঁজে বের করব হাসুর সংলাপে দেখো ভালো করে শোনো ওই কবিরাজ যতই নাড়ি দেখুক তোমার মোড়লের নিস্তার নাই এখানে শোনো ভালো করে শোনো শোনা একটি কাজ মানে শ্রবণ করা কিভাবে শোনার কথা বলা হয়েছে ভালো করে বা মনোযোগ দিয়ে অতএব ভালো করে এইটুকু হল বিশেষণ শব্দ এরপরে নিস্তার নাই নিস্তার মানে মুক্তি বা মুক্তি লাভ করা মুক্তি লাভ করা একটা কাজ আর নাই শব্দটুকু দ্বারা নেতিবাচকতা বুঝিয়েছে অর্থাৎ নিস্তার সম্পর্কে একটি ধারণা দিয়েছে যে নিস্তার হবে না বা মুক্তি হবে না এরপরে রহমতের সংলাপে রয়েছে অমন ভয় দেখাবেন না তাহলে আমি হাওমাও করে কাঁদতে লেগে যাব কাঁদা একটি কাজ কাঁদার ভাবটি কেমন হাও মাও এই হাওমাউ শব্দটি হলো বিশেষণ শব্দ এরপরে কবিরাজের একটি সংলাপ খেয়াল করো মূর্খের মতো কথা বলো না মানুষ এবং প্রাণী অমর নয় আমি যা বলি মনোযোগ দিয়ে তাই শ্রবণ করো এখানে শ্রবণ করতে বলা হয়েছে শ্রবণ করা একটি ক্রিয়া কেমনভাবে শ্রবণ করতে হবে মনোযোগ দিয়ে অতএব শ্রবণ করা সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে মনোযোগ শব্দটি এ কারণে মনোযোগ একটি ক্রিয়া বিশেষণ শব্দ আবার কথা বলা কথা বলা একটি কাজ এখানে কি বলছেন কবিরাজ মূর্খের মতো কথা বলো না কথা বলার ধরনটি কেমন মূর্খের মতো এই বলাটাকে একটি দোষ বাচক শব্দ প্রয়োগ করে অতিরিক্ত তথ্যে পরিপূর্ণ করেছে তা হলো মূর্খের মতো অতএব এই শব্দটি একটি ক্রিয়া বিশেষণ শব্দ এরপরে কবিরাজের আরও একটি সংলাপ এই নিষ্ঠুর মোডলকে যদি বাঁচাতে চাও তাহলে একটি কঠিন কর্ম করতে হবে কর্ম করা মানে কাজ এটা আমরা সহজেই জানি কর্মটি কেমন কঠিন এই কঠিন শব্দটি তাই একটি ক্রিয়া বিশেষণ শব্দ কবিরাজের এই সংলাপে রয়েছে দেখো তাহলে মনের সুখে শুয়ে থাকো আমি ওষুধের কথা চিন্তা করি শুয়ে থাকো কেমন ভাবে শুয়ে থাকো মনের সুখে প্রফুল্লের সাথে আনন্দের সাথে এই শুয়ে থাকা কিন্তু একটি কাজ আর মনের সুখে এটুকু ক্রিয়া বিশেষণ দ্বিতীয় দৃশ্যে খেয়াল করো ছোট একটি কুঁড়েঘরের সামনে হাসুমিয়া ও রহমত গালে হাত দিয়ে ভাবছে ভাবা একটি কাজ মনের ভিতরে যে ভাবনাটি আসে সে ভাবা একটি কাজ কিভাবে ভাবছে বা কেমন করে ভাবছে গালে হাত দিয়ে গভীরভাবে অতএব গালে হাত দিয়ে এই অংশটুকু ক্রিয়া বিশেষণ শব্দ সতেরো নম্বর পাতায় দেখো বন্ধনী চিনেমাদের আছে কি লোকটি প্রাণ খোলা হাসি হাসছে হাসাহাসি করা কাজ আমরা জানি হাসার ধরনটা কেমন প্রাণ খোলা অত্যন্ত প্রাণোচ্ছল এই প্রাণ খোলা শব্দটুকু হাসা শব্দকে বা হাসা ক্রিয়াকে বিশেষিত করেছে এ কারণে প্রাণ খোলা ক্রিয়া বিশেষণ শব্দ শিক্ষার্থী বন্ধুরা বরাবরের মতো আজকেও আমরা একটি অনুচ্ছেদ লিখে সেই অনুচ্ছেদ থেকে ক্রিয়া বিশেষণ শব্দ খুঁজে বের করবো তোমাদের সুবিধার জন্য আমার দেশ নামে একটি অনুচ্ছেদ এখানে রেখেছি দেখো প্রতিটি মানুষই তার দেশকে খুব ভালোবাসে ভালোবাসা একটি কাজ তার আগে খুব শব্দটি রয়েছে ভালোবাসা সম্পর্কে একটি তথ্য পরিবেশন করছে কেমন খুব অত্যন্ত এজন্য খুব একটি ক্রিয়া বিশেষণ শব্দ ভালোবাসাকে বিশেষিত করেছে যারা দেশকে ভালোবাসে না ভালোবাসা তো কাজ জেনেই গেছি এখানে না শব্দটুকু দ্বারা নেতিবাচকতা বুঝিয়েছে এ কারণে এইটুকু বিশেষণ। তারা দেশদ্রোহী দেশমাতৃকার জন্য তারা ক্ষতি ব্যতীত অন্য কিছু বয়ে আনে না বয়ে আনা একটি কাজ বা অর্জন করা বয়ে আনা অর্থ হলো অর্জন করা তার আগে রয়েছে ক্ষতি অর্জন করা সম্পর্কে একটি নেতিবাচক ধারণা প্রকাশ করেছে এজন্য ক্ষতি শব্দটুকু ক্রিয়া বিশেষণ শব্দ তাদেরকে সবাই মিলে বর্জন করা উচিত আমার দেশ বাংলাদেশ আমি আমার দেশকে মনে প্রাণে ভালোবাসি আবারও ভালোবাসা সম্পর্কে একটি তথ্য পেলাম কেমন ভাবে ভালোবাসি মনে প্রাণে ভালোবাসার ভাবটি প্রকাশ পেয়েছে মনে প্রাণে শব্দটুকু দ্বারা আমি বাংলাদেশি এ কথা ভেবে আমার মন আনন্দে নেচে ওঠে ও নিজেকে গর্বিত মনে করি নেচে ওঠে মনটা নেচে ওঠে এটিও একটি কাজ নেচে ওঠার আগে রয়েছে আনন্দে কেমন ভাবে নেচে ওঠে নেচে ওঠার ভাবটি প্রকাশ পেয়েছে আনন্দের শব্দ দ্বারা অতএব এই আনন্দে এটুকু ক্রিয়া বিশেষণ শব্দ আর মনে করি মনে করা বা ভাবা এটাও কাজ তার আগে রয়েছে গর্বিত এই গর্বিত শব্দটি হল ক্রিয়া বিশেষণ শব্দ এদেশের ইতিহাস ঐতিহ্য সুপ্রাচীন যদিও এদেশ স্বাধীন হয়েছে উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে স্বাধীনতার আগে বহুকাল যাবৎ আমরা পরাধীন ছিলাম পরাধীন ছিলাম বা পরাধীন থাকা পরাধীন থাকাটাও একটি ক্রিয়া তার আগে বহুকাল যাবত। সময় বুঝিয়েছে ক্রিয়ার সময়কে নির্দেশ করেছে শব্দটুকু দ্বারা এ দেশটি আয়তনে ছোট হলেও জনসংখ্যা প্রচুর বিশাল জনসংখ্যার মধ্যে এক অনন্য সম্প্রীতি বিরাজমান আমরা যদি এখানে বলি বিশাল জনসংখ্যার মধ্যে এক অনন্য সম্প্রীতি বিরাজমান রেখেছি তাহলে এই যে বিরাজমান রাখা এটি কিন্তু একটি ক্রিয়া তার আগে রয়েছে অনন্য এই অনন্য শব্দটি দ্বারা বিরাজ রাখাকে বিশেষিত করেছে এ কারণে অনন্য শব্দটি ক্রিয়া ক্রিয়াবিশেষণ শব্দ নানান ধর্ম ও মতের লোক এখানে কাজ করলেও সবাই একে অপরের প্রতি শ্রদ্ধাশীল বাংলাদেশে বাংলা ভাষা সহ প্রায় তিরিশের অধিক ভাষা প্রচলিত থাকলেও পরস্পরের নিবিড়তম প্রাণের বন্ধন রেখেছি এই যে বন্ধন রেখেছি বন্ধন রাখাটা একটি কাজ কেমন বন্ধন রেখেছি নিবিড়তম একটি বিশেষ গুণকে প্রকাশ করছে ক্রিয়ার গুণকে এই ক্রিয়ার গুণ প্রকাশ করেছে নিবিড়তম শব্দ দ্বারা এজন্য জন্য নিবিড়তম একটি ক্রিয়া বিশেষণ শব্দ আমার এ দেশটি প্রাকৃতিক সৌন্দর্যে পৃথিবীর মাঝে অনন্য যেদিকেই তাকাই চোখ জুড়িয়ে যায় বিশ্বায়নের সাথে তাল মিলিয়ে আমাদের দেশটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে মানে এগিয়ে যাওয়াও একটি কাজ কেমনভাবে বা কোথায় এগিয়ে যাচ্ছে সামনের দিকে এটি আমরা দুই রকমের ক্রিয়া বিশেষণ বলতে পারি একটি ভাববাচক আর একটি গতিবাচক দু রকমই এখানে বোঝানো সম্ভব এই সামনের দিকে শব্দটুকু দ্বারা। শিক্ষা প্রযুক্তি খেলাধুলা অর্থনীতি ঐক্য সব দিক থেকেই আমার প্রিয় দেশ বিশ্বের অনেক দেশের তুলনায় এগিয়ে আছে আমি আমার দেশের আরও সমৃদ্ধি কামনা করি কামনা করা বা চাওয়া এটা একটি কাজ কেমন চাই সমৃদ্ধি এই চাওয়াটাকে বিশেষিত করেছে সমৃদ্ধি শব্দটি এ কারণে সমৃদ্ধি শব্দটিও ক্রিয়া বিশেষণ শব্দ শিক্ষার্থী বন্ধুরা বিশেষণ সম্পর্কে যে ধারণা আমরা লাভ করলাম তা থেকে এখন যে কোনো গল্প উপন্যাস ছড়া কিংবা অনুচ্ছেদ থেকে ক্রিয়া বিশেষণ শব্দ সহজেই খুঁজে বের করতে পারবো আর এই শিখন পর্বে এতক্ষণ সংযুক্ত থাকায় তোমাদের সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি